আচ্ছা, আমরা যেটা আশা করি, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, আমার স্ক্রিনটা পাইলে বললেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের ভার্চুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে বা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বা সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় এটা হচ্ছে আপনার লিড জেনারেশনের কাজ, বুঝতে পারছেন? লিড জেনারেশন এখন অনেক রকম হইতে পারে, সেটা আপনার মেল কালেকশন হইতে পারে, বিভিন্ন ধরনের ডাটা কালেকশন হইতে পারে। অ্যাকচুয়ালি লিডটা হচ্ছে যেটা দিয়ে ক্লায়েন্টের বিজনেস হবে। হ্যাঁ, যেটা দিয়ে ক্লায়েন্ট, সেটা যে কোনো রকমের তথ্য হইতে পারে, কোনো ডাটা হইতে পারে, কোনো ওয়েবসাইট হইতে পারে, কোনো মেল হইতে পারে। যেমন ঠিক আছে, এখন ঘটনা হলো যে আপনার মেল বের করতে গেলে বা লিড জেনারেশন করতে গেলে অনেকে পেইড টুলস ইউজ করে বা পেইড টুলসটা লাগে, ঠিক আছে, কিন্তু পেইড টুলস গুলার যে এত দাম, মানে আপনি এটা কল্পনাও করতে পারবেন না, প্রচুর দাম এগুলো খরচ, ঠিক আছে। এখন পেইড টুলস এর জন্য তার কাজ বন্ধ রাখা যাবে না, আর পেইড টুলস এর জন্য ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে না। তো ক্লায়েন্টরা কি খুঁজে, ক্লায়েন্টরা খুঁজে যে উইদাউট টুলস কে তারা এফেক্টিভলি সবচেয়ে ভালো রেজাল্ট দিবে, ঠিক আছে, কে তারা এফেক্টিভলি সবচেয়ে ভালো রেজাল্ট দিবে এটাই খুঁজে। তো এটা করতে গেলে ধরেন আপনার অনেক প্যাটার্ন, অনেক টেকনিক গুলা খাটাইতে হয়, নিজে নিজে অনেক কিছু বের করতে হয়। যেমন ধরেন এই যে এটা এটা হচ্ছে ধরেন একটা আমেরিকার, এটা আমি 15 দিন আগে কাজটা করছি, এটা হচ্ছে আমি দেখাই প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাই দিলে বুঝবেন। যেমন এই যে এটা ছিল, আরে এইটা তো চলে আসলো, হলো এখানে হলো আমেরিকার যত জু মানে চিড়িয়াখানা আছে, হ্যাঁ, এটা ফুল ডাটা বেসড আর কি উইকিপিডিয়াতে, ঠিক আছে। তো এখানে যতগুলা দিছিল যে এগুলার সবগুলা থেকে সে আমাকে বের করতে বলছিল কি, তার ইনস্ট্রাকশন ছিল এটা, যারা অপারেশনস অথবা ফ্যাসিলিটিস চালায়, ঠিক আছে, অথবা চিফ অপারেটিং অফিসার অপারেশন চালায় অথবা ফ্যাসিলিটিস মানে সুযোগ সুবিধা এগুলা দেখে অথবা চিফ অপারেটিং অফিসার, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ইমেল নাম্বার, তার ইউআরএল। এখানে আমি যে টেকনিকটা ফলো করি ভাই, আমি এটা আপনাকে দেখাই সরাসরি। এটা হলো আমি ধরেন একটা লিড জেনারেশন কাজ করতে গেলে প্রথমেই এখানে রাখি গুগল, একদম এই প্যাটার্নে করবেন, আপনি কোনো পেইড টুলস লাগবে না, বুঝছেন। তারপরে নেই ইমেল ভেরিফায়ার একটা টুলস, ভেরিফাই ইমেল অ্যাড্রেস .org, আরেকটা নেই মেইল টেস্টার। এখন আপনার কাজ করতে গেলে একটা টুলস ছাড়া কাজ করতে গেলে একটা জিনিস হলো মাথায় রাখতে হবে, আপনার ওদের বিদেশের মানে ফরেন যারা বাইরের তাদের একটা প্যাটার্ন ফলো করে তারা, আমাদের দেশে তো আমরা আসলে কোনো রুলস মানি না, রেগুলেশন মানি না, হ্যাঁ, আমরা আমাদের মতো চলি। কিন্তু বিদেশে হলো কি, ধরেন আপনার একটা কোম্পানি বা একটা কর্পোরেটের তাদের ইমেল ফরম্যাটটা কিন্তু একরকম হয়, একরকম হয় মানে কি, ধরেন কোম্পানির একজনের ইমেলটা যেরকম বাকি সবার ইমেলটা সেম ফরম্যাটের হয়। এটা হচ্ছে বাইরের একটা, এটা বাইরের না আসলে ইমেলের মানে অফিসিয়ালি এইটা স্ট্যান্ডার্ড নিয়ম হওয়া উচিত। হ্যাঁ, তো অনেক, হ্যাঁ বলেন, আমাদের যে আমাদের পার্সিটিও দেখতে সব স্যারদের ইমেল প্যাটার্নটা সেম। আচ্ছা, তো একটা সেকেন্ড, হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, এখন এটা হলো কে কত এফেক্টিভলি তাড়াতাড়ি ইউজ করতে পারে, এটা হলো ব্যাপারটা। ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্র হয়, এটা তো বুঝিনি, পৃথিবীতে 100টার মধ্যে আপনার 10% হলে ব্যতিক্রম হয়, স্বাভাবিক, ঠিক না, হ্যাঁ, এটা স্বাভাবিক হয়। তো আপনার FIRST, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম ফার্স্ট প্লাস লাস্ট নেম,
এট হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট বাইরের, সরি FY RST ফার্স্ট নেম। মানে এটা কি হচ্ছে, ধরেন যেমন আপনার নাম কি, মোহাম্মদ জায়েদ, পুরো নামটা কি? জায়েদ আহমেদ। তাহলে জায়েদ আহমেদ, তাহলে আপনার ফার্স্ট নেম JTED জায়েদ, সরি জেট, আর লাস্টে আহমেদ না, AHMED আহমেদ, এই ধরেন এইটা জে আহমেদ এট দা রেট ডোমেন ডট কম, মানে ইউআরএলটা, ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে ফার্স্ট নেমের ফার্স্ট অক্ষর প্লাস লাস্ট নেম পুরাটা। এরপরে পপুলার ফরম্যাটটা হচ্ছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, ফার্স্ট নেম, সরি ফার্স্ট নেম ডট লাস্ট নেম। যেমন ধরেন JAED জায়েদ ডট MOHAMED মোহাম্মদ এট দা রেট ডোমেন ডট কম, এটা হচ্ছে সেকেন্ড সবচেয়ে পপুলার ফরম্যাট। হ্যাঁ জি, এই দুইটা ফরম্যাটের মধ্যেই আপনি পৃথিবীর 70% কাজের ইমেল পেয়ে যাবেন, ঠিক আছে? এর মধ্যে ব্যতিক্রম কিছু ইমেল হচ্ছে, যেমন লাস্ট নেমের ফার্স্ট অক্ষরটা আগে থাকবে, ফার্স্ট নেমটা পরে হবে, এরকম, ঠিক আছে? অথবা লাস্ট নেম ডট ফার্স্ট নেম, এরকম। তো আমরা এখানে আগে একটা দেখি তাইলে বুঝবো। যেমন এই যে এখানে আমাদের প্রথম ছিল এটা, যেমন অ্যালবামা গালফ কোস্ট, ওকে সরি, এটা রাইট বাটন ক্লিক করে খুলি। আরেকটা হলো আপনার স্ট্রাকচারটা, এখন সবসময় ক্লায়েন্ট দেখবে যে আপনার স্ট্রাকচারটা অনেক সময় তারা বলে দেয় না, হ্যাঁ তারা বলে দেয় যে ফার্স্ট নেম লাস্ট নেম কালেক্ট করবা, ডিস্টিংশন কালেক্ট করো, ইমেল আর ইউআরএল দিবা, এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, মানে কন্ট্যাক্টের ফার্স্ট নেম, কন্ট্যাক্টের লাস্ট নেম, তারপর ডেজিগনেশনটা মানে বুঝছেন তো পদবিটা, তার ইমেলটা, পার্সোনাল ইমেল অবশ্যই, এইসব ক্ষেত্রে আপনার ইয়ে অ্যালাউড না, কিন্তু এই যে লিড জেনারেশনের মধ্যে ইনফো অ্যাট দ্য রেট, হ্যাঁ, বা আপনার ওই যে কি বলে জেনারেক ইমেল যেগুলোকে বলা হয় আর কি, জেনারেক ইমেলগুলো কখনোই অ্যালাউড নেই, কেন সবগুলো অবশ্যই কর্পোরেট পার্সোনাল ইমেল হইতে হবে, আর তাদের ওয়েবসাইটের ইউআরএল। তো এইখানে আমরা যখন এটা ওপেন করলাম, এখানে যাই, এ হচ্ছে তাদের চিড়িয়াখানার ওয়েব অ্যাড্রেস। তো আমরা কি করলাম, ধরেন এটা নিলাম, এটা হচ্ছে অফিসিয়াল ইউআরএলটা, এটা নিলাম, এটা নিয়ে এখানে বসাই দিলাম, এ হলো আমার ইউআরএল হয়ে গেল। এখন হলো আমার কি দরকার হচ্ছে, একজন পার্সন যে অপারেশন চালায় অথবা ফ্যাসিলিটিস চালায় অথবা চিফ অপারেটিং অফিসার, সরি এটা কই বসাইলাম, এই সব ক্ষেত্রে কি হয়, যেমন আপনি অ্যাবাউট সেকশন অথবা কন্ট্যাক্টেড সেকশনে তাদের কোম্পানি ডিটেলস পাবেন, অ্যাবাউট আসে যাই, এই যে আওয়ার টিম দেখছেন, ফ্যাসিলিটিস ম্যানেজার পাইছি, এখানে দেখেন কি লেখা আছে, ফ্যাসিলিটিস বা অপারেশন চালায়। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম এখানে, রাস্টি গিলবার্ট, তার নামটা কপি করলাম, কপি করে এক্সেলে যাই বসাবেন, সবসময় ডাবল ক্লিক করে ভিতরে বসাবেন, তাহলে যতই বড় অক্ষর হোক বা ছোট অক্ষর হোক এর ভিতরে পড়বে না, এলে বড় হয়ে যাবে, ঠিক আছে? বড় হইলে বড় হয়ে বের হয়ে যায় এর ভিতরে। রাস্টি গিলবার্ট, তার ডেজিগনেশন কি, সে ফ্যাসিলিটিস চালায়, ঠিক আছে? তাহলে ফ্যাসিলিটিস ম্যানেজার, FACILITIES ফ্যাসিলিটিস ম্যানেজার, সরি ফ্যাসিলিটিস ম্যানেজার, ওকে রাস্টি গিলবার্ট। এখন হইলো তার ইমেলটা বের করতে হবে আমাদের, তার এখানে ইমেল দেয়া আছে কিনা আমাদের দেখতে হবে, কোথাও ইমেল ফরম্যাটটা আছে কিনা, ইমেল ফরম্যাটটা আমরা কই পেতে পারি, কন্ট্যাক্টে, যে দেখি কারো ইমেল দেয়া আছে কিনা, কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে গেলে পাইলাম না, এখানে ইনফো দিয়ে দেওয়া আছে, এটা সব, এটা পার্সোনাল কোনো ইমেল এখানে নাই, ঠিক আছে?
তবে এখানে একটা স্ট্রাকচার হইলো ফলো করবেন আপনি, যেমন এই যে এই পর্যন্ত হচ্ছে ইউআরএলটা, হ্যাঁ এইটা হচ্ছে ইউআরএলটা, একটা কোম্পানির ইমেল স্ট্রাকচার আপনি এইখান থেকে পাবেন, এখানে হচ্ছে আপনি এই স্ট্রাকচারটা ফলো করলে 90% ইমেলের পাবেন, যে মানে ওই কর্পোরেট মানে ওই কর্পোরেটে ওই স্ট্রাকচারে কি কি ইমেল আছে, এটা হচ্ছে ডাবল কোলন, ডাবল কোলনের ভিতরে ইমেল লিখতে হবে, ইমেল লিখে স্পেস স্টার স্পেস স্টার স্পেস তারপর হচ্ছে ইউআরএলটা, মানে দেখতে চাচ্ছি এখানে পার্সোনাল ফরম্যাট কি আছে। এখানে এখানে কি আছে, কিমলি yahoo.com, yahoo.com দিলে হবে না কারণ এটা হচ্ছে পার্সোনাল ইমেল হয়ে যাচ্ছে, আর সরি কর্পোরেট ইমেল হচ্ছে না, ওকে পাইলাম না এখানে এটা, ঠিক আছে এইভাবে পাওয়া গেল না, এটা হচ্ছে একটা ফরম্যাট বের করার। আচ্ছা এখানে তার নামটা কি হচ্ছে, তার নামটা হচ্ছে রাস্টি গিলবার্ট, রাইট গিলবার্ট, তাহলে আর গিলবার্ট দিয়ে আমরা একটু টেস্ট করে দেখি, আর এই হচ্ছে ইউরালটা, এই হচ্ছে ইউআরএল, আর তার নাম হচ্ছে আর জি আই এল ভি ই আর টি, আর গিলবার্ট, আমরা ভেরিফাই মেল অ্যাড্রেসে যাই, আর জি আই এল ভি ই আর টি, আর গিলবার্ট, এই যে এখানে আমি করছি তো আগে এই জন্য এখানে আসছে এটা, এখানে দিলাম আই এম এ নট এ রোবট, কার্স প্রথমবার ভেরিফাই করে নিতে হয়, কার্স ভেরিফাই মেল, যদি এই মেলটা ভেরিফাইড হয় তাহলে এটা গ্রিন সিগন্যাল আসবে, ঠিক আছে গ্রিন সিগন্যাল চলে আসছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটাকে কপি করব, কপি করে এই যে এখানে বসাই দেব, তাহলে এই এরকম ইমেল বানানো যাবে বা বের করা যাবে, হ্যাঁ এই যে ইমেল আমরা পেয়ে গেলাম এখানে, ঠিক আছে ওয়েবসাইট থেকে ইমেল পাই নাই বাট তার অফিশিয়াল ইমেলটা আমরা পেয়ে গেলাম এই ফরম্যাটে। এখন এটার জন্য পেড টুলস ইউজ করতে, পেড টুলস ইউজ করে অনেকে, একটা পেড টুলস আছে আপনার যদি কোনো ডোমেইন থাকে তাহলে আপনি ডোমেইন থেকে, এটা হচ্ছে hunter.hunter.io, hunter.io তে আপনি পাবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার ডোমেইন রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে মানে আপনার একটা ডোমেইন, এটা যেমন এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল, এটা অনেক আগে ছিল গুগল দিয়ে জিমেল দিয়ে করা যেত, এখন হচ্ছে কি কোনো কর্পোরেট মানে কোনো ওয়েবসাইটের ডোমেইন ছাড়া মেলটা করা যায় না, তা আমার অনেক আগে করা ছিল জন্য এই জন্য আমি ঢুকতে পারি, এইটা দিয়ে কি করা যায় আপনি দেখেন, আমি যদি লগ ইন করি এখন এখানে, এই যে এখানে ইউআরএলটা ছিল এটা, এই যে এখানে ইউআরএলটা ছিল, সরি এই যে এখানে যদি গেলাম, হ্যাঁ ডোমেইন সার্চ, এখানে দিলে আমরা তাদের ইমেলের ফরম্যাট পাবো, পাওয়া যায় কিনা এইটা পাই নাই বাট একটা পাইছি, একটা কি পাইছি, প্যাটি হল, হ্যাঁ প্যাটি হল, এইভাবে এখান থেকে দেখেন এখানে লেখা আছে কিন্তু ফার্স্ট লাস্ট, এটা হচ্ছে তাদের একটা ফরম্যাট বাট এখানে ফুল পাওয়া যায় না, বাট এখান থেকেও আপনার 50% ইমেল পাওয়া যায়। এখন এটার আবার একটা ব্যাপার আছে, এটার ব্যাপার হচ্ছে যেমন 50টা চালানো যায় মানে আপনি 50টা সার্চ দিতে পারবেন, ঠিক আছে এটা দিয়ে একটা কখন ইউজ করি যখন কোনোভাবে আর পাচ্ছি না তখন এখান থেকে আইডিয়াটা নেই, ঘটনা বুঝছেন, বাট 95% ক্ষেত্রে আপনি ট্রাই করতে হবে যাতে এটা ইউজ না করতে, কারণ এটা সর্বোচ্চ আপনি 50টা ক্লিক করতে পারবেন, ফ্রি টুল তো প্রথমে দিত আগে 150টা মান্থলি, বুঝতে পারছেন, পরে চলে গেছিল 100টা, এখন আছে 50টা, ইভেন এমন হইতে পারে 6 মাস পর হয়তো আর থাকবে না, আগে তো ফ্রি দিয়ে দিয়ে মানুষকে আকর্ষণ করে তারপরে হয়তো আপনি রি করে, ঠিক আছে আর দিবেন হয়তো এরপরে, ওকে তো এটা লাগে না, আমরা এখান থেকে করি কি মেলো, তো আমরা এখান থেকে করি আরেকটা মেল টেস্টার করি। এখন সব টুলসেরই একটু ব্যতিক্রম আছে, কি জিনিস আছে, অনেক সময় এখানে কোনো রেজাল্ট শো করবে না, মানে দেখাবে এটা 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 সমস্যা আছে বা এই সিনট্যাক্স কারেক্ট না এরকম কিছু, ঠিক আছে তখন কি করি আমরা আবার কপি করে এখানে চেক করি এই যে মেল টেস্টারে ঠিক আছে কিনা, দেখেন এখানে আবার লেখা কি আসছে, সার্ভার ডাজেন্ট অ্যালাউ ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, মানে এই যে এইটার যে সার্ভারটা আছে
ইমেলটা তো একটা সার্ভারে আছে কোম্পানির, হ্যাঁ সার্ভারে, সে বাইরে থেকে ইমেল ঢুকে চেক করতে দিতেছে না, বাট উপরের সিনট্যাক্স গুলো সব কারেক্ট এই পর্যন্ত, সবুজ সিগন্যাল দেখছেন তো। এরকম যখন সবুজ সিগন্যাল থাকে তখন আমরা কি করি, এটা বুঝে ফেলি যে মোটামুটি 99% এটা ঠিক আছে, তখন কপি করে আবার এই জায়গায় ফেলি, এর আবার ঢুকা যেতে পারে যে কোনো সার্ভারে, মোটামুটি শতকরা 95% সার্ভারে এটা ঢুকা যেতে পারে, তখন এইভাবে করে আমরা এটারে বের করি, এভাবে করে ফরম্যাট। আমরা আরেকটাতে যাই তাহলে আবার আরো একটু বুঝতে আপনি সুবিধা হবে। ধরেন আমরা এটাতে যাই, লালটাতে গেলাম, লালটা মানে আপনার হয় এখন বন্ধ আছে অথবা এটার বিজনেস চলে না, এই জন্য এটা রেড সিগন্যাল দেওয়া। বার্গেমিং হামজু, ওকে, আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটে ভিজিট করি। তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এখন এইখান থেকে আমরা কিভাবে এটার ডিটেলসটা পাবো, আমরা ডিটেলসটা পাবো directions, জোম্যাট, ইলেকশন, এডুকেশন, নিউজ, অ্যাবাউট আস, হিস্ট্রি, মিশন, জুনিয়র্স, কানেক্ট উইথ আস, এমপ্লয়মেন্ট। দেখেন এখানে কোনো টিম বা কিছু লেখা নাই, বোর্ড অফ ডিরেক্টর সিনিয়র ম্যানেজমেন্ট আছে, তো সিনিয়র ম্যানেজমেন্টে ক্লিক করি। প্রেসিডেন্ট এন্ড সিও, ডেপুটি ডিরেক্টর, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ভাইস প্রেসিডেন্ট অফ ডেভেলপমেন্ট। আমাদের এখানে দেখতে হবে কি চালায়, রান অপারেশন অথবা ফ্যাসিলিটিস, ডেভেলপমেন্ট অপারেশন রানটারে পড়ে, কারণ অপারেশন ডেভেলপ মানে কি উন্নতি করা, তো এটা উন্নয়ন বা উন্নতি দেখে যে এটা অপারেশনের ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন এখান থেকে আমরা কি নিতে পারি, আমরা এটা নিতে পারি ভাইস প্রেসিডেন্ট অফ ডেভেলপমেন্ট, তাহলে আমরা নিলাম ধরেন কারেন কেরল নামটা নিলাম, সবসময় ডাবল ক্লিক করে বসাবো, তাহলে বড় ছোট যেটাই হোক আমার এক্সেলের সাইজ মতোই বসবে, নিলাম, তার ডেজিগনেশনটা বসালাম ভাইস প্রেসিডেন্ট অফ ডেভেলপমেন্ট। ইউআরএলটা অলরেডি পেয়ে গেছি, এই হচ্ছে তার তাদের ইউআরএলটা, এই পর্যন্ত ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। এখন এখানে দেখি কন্ট্যাক্ট আস বা কোনো জায়গায় কোনোভাবে তাদের ইমেল ফরম্যাট আছে কিনা, ইমেলটা দেখা যায় কিনা, কন্ট্যাক্ট আসে গেলে দেখতে পারি আছে কিনা, না থাকলে আমাদের ওই ফরম্যাটে বের করতে, অনেক সময় ওয়েবসাইটে কারো কারো ইমেল দেয়া থাকে, মানে একজন পার্সনের ইমেল পেলে আমরা ওইভাবে বানিয়ে নিতে পারি বাকিগুলো। ইমেল এখানে আছে, রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস কপি করলাম, কপি করে এখানে ফেলে দেখি অ্যাকচুয়ালি কি ইমেল আছে। পি পেন্ডেলটন, এটা নিশ্চয়ই একজনের নাম, পি পেন্ডেলটন, তারপরে শিওর হওয়ার জন্য এটা কি করি, এটা কপি করে এই যে গুগলে ফেলি, তাহলে কি হচ্ছে, প্রথম নামের প্রথম অক্ষর পরেরটা নিচ্ছে, তাহলে আমাদের নামটা কি, আমাদের নামটা হচ্ছে ক্যারেন কারল, কে ক্যারল, ওকে। এখন দেখেন তাহলে কি করব, এখানে লিখবো KCA, ওই যে এটা তো করা ছিল আগে, তাদের ডোমেনটা নিলাম, ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করি, দেখবেন গ্রিন সিগন্যাল, ওকে দেখছেন, ঠিক আছে। এটা তাহলে এটা কপি করলাম, কপি করে এখানে বসালাম এটা। এখন একটা ব্যাপার আছে, অনেক সময় এই জবগুলো দেয় আপনার আওয়ারলি জব, বুঝতে পারছেন তো, আওয়ারলি জব দিলে তাদের যারা কাজটা দেয় তাদের একটা হিসাব থাকে, মোটামুটি আইডিয়া থাকে যে এক ঘন্টায় কতগুলো ডাটা কালেক্ট করা সম্ভব, তো সেই ক্ষেত্রে আপনাকে মোটামুটি স্পিডি হইতে হবে, হ্যাঁ মোটামুটি স্পিডি হবেন কখন, যখন আপনি প্রচুর কাজ করবেন তখন আপনার স্পিডটা আসবে, কারণ একসময় আপনার আইডিয়া হয়ে যাবে, মানে আমার হইলো এখন আমাকে পৃথিবীর যেই টাইপের লিড জেনারেশনই দেখ সে যত রকমের হার্ডি হোক আমি এটা করে ফেলতে পারবো, ঘটনা বুঝছেন। এখন এই জিনিসটা আপনি কখন করতে পারবেন, তখনই করতে পারবেন যখন আপনার প্রচুর প্র্যাকটিস থাকবে, আমি ইমেলটা যত তাড়াতাড়ি বের করলাম আপনার কিন্তু বের করতে একটু সময় লাগবে,
কিন্তু যখন আপনি রেগুলার করবেন, মানে অন্তত 4 দিন 5 দিন 7 দিন এই ধরনের প্র্যাকটিস গুলো করবেন বা আরো প্যাটার্ন গুলো জানবেন যখন, তখন আপনার কি হবে, আপনি বুঝে ফেলবেন বা ধরে ফেলবেন যে একটা ইমেল কোন প্যাটার্নে বের করতে পারবেন বা কোন প্যাটার্নে ইমেলটা বের করা যায় বা কার শুধু একজন ইমেলের পাইয়া গেলে আরেকজনেরটা কিভাবে বের করব। এই যে একই ফরম্যাট, এই ফরম্যাটটা চেঞ্জ হয় খুব রেয়ার, ধরেন শতকরা 5% ক্ষেত্রে, ধরেন একটা কর্পোরেটের এক ইমেল সবারই, এর মধ্যে কোনো কোনো হয়তো 2-3% রেয়ার হইতে পারে যে তার ফরম্যাটটা অন্যরকম একটু, সেটাও আপনার বের করতে পারতে হবে, সেটাও আমরা বের করা শিখবো, কোনো সমস্যা নাই। মানে আমার কাছ থেকে করার পরে পৃথিবীর এমন কোনো লিড জেনারেশন কাজ নাই যেটা আপনি করতে পারবেন না, ইনশাল্লাহ সবগুলো করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমার কাজ, আমার কিন্তু এটা করা, এই যে আমার এটা করা, আমি এটা এগুলো সব ফেলা দিছি আর কি, এখন ঘটনা বুঝতে পারছেন, এই যেগুলো আমার করা, এত সবগুলা করার দরকার নাই। ধরেন আপনি এখান থেকে 30টার মতো বের করলেই আপনার বেসিক আইডিয়াটা হয়ে যাবে, এটা হচ্ছে খুব আমার কাছে খুব বেসিক একটা কাজ এটা লিডের, ঠিক আছে। অনেক টাফ টাফ লিডের কাজ আছে, ধরেন এখান থেকে যখন আপনার এই 30টার মতো আপনি করে ফেলবেন, তখন আপনার এই 30টার মধ্যে আপনি অনেক চ্যালেঞ্জ অনেক আইডিয়া চলে আসবে আপনার, ঘটনাটা বুঝতে পারছেন, অনেক আইডিয়া চলে আসবে এখানে। এই যে ইউআরএলটা থেকে যখন নেবেন এখান থেকে, শুধু লাল গুলা বাদ দিয়ে যাবেন আপনি, আপনি এই যে লাল যেগুলো আছে এগুলা বাদ দিয়ে যাবেন, ঠিক আছে, বাদ দিয়ে আপনি প্রথম 30টা এখানে করবেন। প্রথম আমি আপনার এই বিজনেস নেম গুলো ফেলে দিই এখানে, তাইলে আপনার সাজানোটা হবে, কারণ এখানে এটা আমি ডিলিট করে দিই নামগুলো, হ্যাঁ আমি নামগুলো ডিলিট করে দিলাম। সাজায় নিতে হবে আপনি, ঠিক আছে, ওরা শুধু বলে দিবে আমার ফার্স্ট নেম লাস্ট নেম রেজিগনেশন ইমেল এরকম দরকার, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারটা হবে এরকম ফার্স্ট নেম লাস্ট নেম, এখন আপনি ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আগে দিলেন ইমেল, স্ট্রাকচারটা তো মিললো না তাইলে, ঠিক আছে, এগুলোর উপর অনেক নির্ভর করে ওরা, ঠিক আছে, যে কে কত সুন্দর স্ট্রাকচারে কাজ করতে পারে, যত সুন্দর স্ট্রাকচারে কাজ করতে পারবেন আপনার ততই সম্ভাবনা বাড়বে, কিসের জন্য, কিসের সম্ভাবনা বাড়বে, সম্ভাবনা বাড়বে তার কাছ থেকে আবার রিপিট কাজ পাওয়ার, ইয়েস, তার কাছ থেকে আবার রিপিট কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। হ্যাঁ, আপনি আমারে কি করবেন, আপনি আমারে এই যে আপনার আমি এইটা দিব লিঙ্কটা, এইখান থেকে আপনি আমাকে 30টা ডাটা বের করে দিবেন, 30টা ডাটা বের করে দিতে পারলে ধরেন আপনি এখানে মোটামুটি, এটা হচ্ছে বেসিক টাইপের, যেটা বেসিক টাইপের লিড জেনারেশনটা মোটামুটি কমপ্লিট, আমরা এরপরে যাব কিছু টাফ লিড জেনারেশন, মানে কিছু টাফ লিড আছে, আরেকটা ব্যাপার আছে বুঝার এখানে খেয়াল করেন, যেমন এখানে বলছে না যে কাদের ইমেলটা দরকার, রান অপারেশনস অর ফ্যাসিলিটিস অথবা সিওও, ধরেন আপনি সিওও পাইলেন না, ফ্যাসিলিটিস লেখা কাউরে পাইলেন না, অপারেশন লেখাও কাউরে পাইলেন না, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে কার ডাটাটা আপনি নিবেন, এই জিনিসগুলো বুঝতে হয় অনেক সময় যে আপনি কার ডাটাটা নিবেন, ধরেন আপনি অপারেশনস এর কাউরে পাইলেন না, ফ্যাসিলিটিস এ পাইলেন না, চিফ অপারেটিং অফিসারও পাইলেন না, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন ডেভেলপমেন্ট কারা করতেছে, ডেভেলপমেন্টে কি আছে, হেড অফ ডেভেলপমেন্ট, বুঝতে পারছেন, সেটা ভাইস প্রেসিডেন্ট অফ ডেভেলপমেন্ট হইতে পারে, ঠিক আছে, বা চিফ ডেভেলপমেন্ট অফিসার হইতে পারে, ঠিক আছে, অথবা এগুলো পাচ্ছেন না, তারপর চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও, কিন্তু কোন জায়গায় যদি আপনি সিইও নিলেন, হ্যাঁ, আর ক্লায়েন্ট যদি চেক করে দেখলো অপারেশনস অথবা ফ্যাসিলিটিস অথবা সিওও আছে, তাহলে কিন্তু সেই ডাটাটা ভালো চোখে দেখবে না, তখন সে ধরবে কি যে আপনি ভালো করে না কই যাই, যেটা সামনে পাইছেন সেটাই তুইলা দিয়ে দিছেন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, আমরা বিকল্পটা তখনই বসাবো যখন যে ক্যাটাগরিটা বা যে সেকশনগুলো ক্লায়েন্ট খুঁজে দিতে বলছে ওই ক্যাটাগরির কাউকে যদি আমরা না পাই, কাউকে যদি না পাই, অনেক সময় আমরা প্রেসিডেন্টও নিতে পারি, যে একটা কোম্পানির প্রেসিডেন্টকে, কারণ অপারেশনস চালানোর মতো বা ফ্যাসিলিটিস চালানোর মতো কাউকে আমরা পাই নাই ওয়েবসাইটে ডাটা, সো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট হইতে পারে, কারণ কি প্রেসিডেন্ট তো পুরো অফিস কোম্পানির প্রেসিডেন্ট, সেই সব চালায় এক হিসেবে, ঠিক না, কাজের সুবিধার জন্য পরে সে ভাগ করে দিছে ক্যাটাগরি, তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আসলে যাদের ডাটাটা নিতে বলছে তাদেরকে যদি না পাই, তাহলে আমি বিকল্প কার ডাটাগুলো নিব,
এই 30টার মধ্যে আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এখানে, যে কার ডাটাটা নিব, কারণ সবার ডাটাটা পাবেন না, অপারেশন ফ্যাসিলিটিস অথবা চিফ অপারেটিং অফিসার পাবেন না। আর এটা হচ্ছে এই যে ফরম্যাটটা ইমেল, এই দুইটা হচ্ছে টুলস, ফ্রি টুলস এখনো আছে, এই দুইটা টুলস দিয়েই আমি ইউজ করি, এই দুইটা টুলস থাকলেই বের করা যায় ফরম্যাটটা। আর একটা ফরম্যাট হচ্ছে আপনার কোম্পানির, একটা কোম্পানির ইমেল ফরম্যাটটা কি এটা বের করার জন্য এই কোডটা, এই যেভাবে ইমেইলের পরে স্পেস, তারপরে স্টার, তারপরে স্পেস, তারপরে স্টার, তারপরে স্পেস, তারপরে ইউআরএলটা বসাইতে হয়, এবং ইউআরএল এর এখানে কোনো https বা www. এগুলো বসানো যাবে না, মেইন ডোমেইনটা, সরি হ্যাঁ মেইন ডোমেইনটা শুধু। এই হচ্ছে ফরম্যাটটা, কপি কি হইল, স্টার চিহ্ন আসে নাই, আচ্ছা সমস্যা নাই, এটা তো আপনি সেই পাবেন, ভিডিওতে থাকবে, এটা দেখতে পারতেছেন এটা, ঠিক আছে ফরম্যাটটা এটা, হ্যাঁ এটা আমি ভিডিও করছি, আপনার আবার আমি ভিডিওটা পাঠিয়ে দেব, ঠিক আছে তাহলে আপনি আমাকে 30টা কইরা দেখান, দেখি এখানে কিছু ভুল হবে এর মধ্যে, হ্যাঁ সমস্যা নাই, হোক এত টেনশন করা কিছু নাই, আমরা মানে হ্যাঁ প্রথমে যে এক্সেলে গিয়ে শীটের বানাবো, আমি শীট বানাইতে হবে না, আমি আপনাকে শীটের ফরম্যাটও পাঠিয়ে দিতেছি স্কেপিতে, ঠিক আছে আপনি জাস্ট আমাকে করে দেখান, ঠিক আছে, কারণ এটার পরে বুঝতে, কারণ অনেক লেভেলের তো, আপনার এটার লেভেল দেখলে বুঝবো আমি এরপরে কোন লিড জেনারেশনটা ধরতে হবে, ঠিক আছে, কারণ পৃথিবীতে লিড জেনারেশনের উপরে কোনো বিজনেস নাই কারো কাছে, কারণ লিড যার কাছে যত তার বিজনেস ব্যাকগ্রাউন্ডও তত স্ট্রং, ঠিক আছে, কারণ লিড স্যার আপনি কার কাছে মেল পাঠাবেন, আপনার কাছে কোনো তথ্য নাই, আপনি কারে নক করবেন, আপনার কাছে কারো ফোন নাম্বার নাই, আপনার কাছে ধরেন কারো ফোন নাম্বার নাই, আপনি কারে ফোন করবেন, ব্যাপারটা বুঝতে পারছেন, এই জিনিসগুলো এই জন্য এর মাধ্যমে ডিরেক্টলি কন্টাক্ট করা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইনফরমেশনগুলো হাতে পাওয়া যাচ্ছে, এটাই আপনি একটা কথা বলছেন আমাকে বা আরেকজনকে, যে বলছেন ভাই ব্যাপারটা এরকম, আমি কদিন পরে বললাম যে না ভাই আপনি কথাটা আমাকে এইভাবে বলেন, কথাটা এরকম ছিল, কিন্তু যদি আপনি আমাকে একটা ইমেল করে রাখেন তাহলে কিন্তু প্রুফ রয়ে গেল আপনি আমাকে কি বলছেন, আমি যখন আপনাকে একটা ইমেল করবো তখন কিন্তু প্রুফ ছিল আমি আপনাকে কি বললাম, তখন কেউ কারো কথা ঘুরাতে পারে না, আমাদের দেশে তো অনেক ডকুমেন্টস হয় স্ট্যাম্পের উপরে, ঠিক না ডিড ডকুমেন্টস হয়, তো বাইরে ইমেলটাই হচ্ছে আপনি সবচেয়ে বড় ডকুমেন্ট, কারণ ইমেল একবার সেন্ড করে দিলে আপনি আপনার ওই ইমেলের লেখা তো চেঞ্জ করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনার কথাটা রয়ে যাচ্ছে যে আপনি কি বলছেন, এর জন্য ইমেলটা তাদের কাছে খুব দরকার পৃথিবীতে বাইরের দেশগুলোতে, আমাদের দেশে তো এখন এইসব কালচার গড়ে উঠে নাই, আগামী আরো 15-20 বছর লাগবে মোটামুটি কালচার আসতে, শুধু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো আছে বাংলাদেশে ওইখানে শুধু আপনার হয়তো মেল করা কালচারটা আছে, ইভেন গভর্নমেন্ট লেভেলের অফিসে আপনার ইমেল এত চালাচালি করা হয় না, ওনারা মেসেঞ্জারে মেসেজ দিয়ে, মানে আমাদের দেশে মানে ফেসবুকে অফিসিয়াল কাজকর্ম চলে, এগুলো শুধু আপনার বাংলাদেশেই সম্ভব, বুঝতে পারছেন, এগুলো বাংলাদেশেই সম্ভব।